দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমলেও দাম বাড়ানোর কারণ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের কথা জানানো হয় যা আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর অনুযায়ী জুনে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য লিটার প্রতি একশো সাত টাকা বেড়ে পঁচাত্তর পয়সা বেড়ে একশো সাত টাকা পঁচাত্তর পয়সা পেট্রোলের বর্তমান মূল্য লিটারে দুই টাকা পঞ্চাশ পয়সা বেড়ে একশো সাতাশ এবং অক্টেনের মূল্য দুই টাকা পঞ্চাশ পয়সা বেড়ে একশো একত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে মে মাসেও জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ আড়াই টাকা করে বেড়েছিল